মোদি পদবী মানহানি মামলায় দুবছরের শাস্তি বহাল থাকছে রাহুল গান্ধীর। বৃহস্পতিবার কংগ্রেস নেতার সাজায় স্থগিতাদেশের আর্জি খারিজ করে দিল সুরাটের দায়রা আদালত। সেক্ষেত্রে লোকসভা সাংসদ পদ আপাতত ফিরে পাচ্ছেন না রাহুল গান্ধী। উল্লেখ্য, মোদি পদবী মানহানি মামলায় কংগ্রেস নেতাকে দোষী সাব্যস্ত করেছিল সুরাট আদালত। দুই বছরের সাজা ঘোষণা করা হয়েছিল। সম্প্রতি সেই রায়কে চ্যালেঞ্জ করেই সাজার উপর স্থগিতাদেশ জারির জন্য সুরাটের দায়রা আদালতে আবেদন করেছিলেন রাহুল। বৃহস্পতিবার রাহুলের সেই আর্জি খারিজ করে ম্যাজিস্ট্রেট আদালতের রায় বহাল রাখলেন অতিরিক্ত দায়রা বিচারক মোগেরা রায়। গরমে বিশ্ব রেকর্ড বাংলার। পৃথিবীর উষ্ণতম শহরের তালিকায় সাত নম্বরে নাম লিখিয়ে ফেলল বাঁকুড়া। আলডোরেডো ওয়েদার ওয়েবসাইটের তরফে পৃথিবীর উষ্ণতম শহরগুলির একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে বাঁকুড়া পেল উষ্ণতম শহরের তকমা। গত ২৪ ঘন্টার আবহাওয়ার নিরিখে তালিকাটি প্রকাশ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় বাঁকুড়ার তাপমাত্রা ছিল ৪৪.১ ডিগ্রি সেলসিয়াস। দেশে বেড়েই চলেছে করোনা। বৃহস্পতিবার নতুন করে ১২,৫৯১ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এর জেরে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬৫,২৮৬। ২৪ ঘন্টায় মোট মৃতের সংখ্যা ৪০। পাশাপাশি গত ২৪ ঘন্টায় ১০,৮২৭ জন সংক্রামক ব্যাধিকে হারিয়ে সুস্থ জীবনে ফিরে এসেছেন বলেও খবর। রিপোর্ট বলছে, ফের দিল্লির অবস্থার অবনতি হতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন ১,৭৬৭ জন, মৃত্যু হয়েছে ৬ জনের। মহারাষ্ট্রেও আক্রান্তের সংখ্যা ১১০০তে ঠেকেছে, সেখানেও ৪ জন মারা গেছেন বলে খবর। হাতে আর মাত্র দিন দশেক, তারপরই ডিডে। পয়লা মে বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। গ্র্যান্ড আইবুড়ো ভাত পর্ব সারা। রকমারি পদে সাজানো আইবুড়ো ভাতের অনুষ্ঠানের ছবিও পোস্ট করলেন অভিনেত্রী নিজেই। বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখন। বিয়ের দিন বরকনে দুজনেই সাজবেন ট্রেডিশনাল সাজে। হবু বরের পরিচয় জানেন না? তৃণমূল কংগ্রেস নেতা সৌম্য বক্সী। বিগত বেশ কয়েক বছর ধরে প্রেম করছিলেন সৌম্য সুদীপ্তা। লকডাউনের সময় একাধিকবার বিয়ে পিছিয়েছে, এবার ধুমধাম করে বসতে চলেছে বিয়ের আসর। কয়েকটি সোজা পদক্ষেপ মেনে চললেই বাড়ি বসে বিনামূল্যেই আধার কার্ড আপডেট করা যাবে। সাধারণত আপডেটের জন্য ৫০ টাকা চার্জ করা হয়, কিন্তু ১৫ই মার্চ থেকে ১৪ই জুন পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যেই আধার আপডেট করতে পারবেন আপনিও। তবে সেজন্য কিছু পদক্ষেপ মেনে চলতে হবে আপনাকে। প্রথমে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মাই আধার মেনুতে যেতে হবে। এরপর সেখান থেকে আপডেট ইওর আধার অপশনে ক্লিক করতে হবে। পরবর্তীতে নিজের আধার নম্বর দিয়ে লগ ইন করে নথি আপডেটের জায়গায় ক্লিক করতে হবে। বর্তমানে দেয়া সব নথি ঠিক থাকলে হাইপারলিংকে ক্লিক করতে হবে। পরবর্তী ধাপে পরিচয়ের প্রমাণপত্র এবং ঠিকানার প্রামাণ্য নথি দাখিল করতে হবে। সেই সমস্ত নথি আপলোডের পর অনুমোদিত হলেই আপনার আধার আপডেট হয়ে যাবে। বৈশাখে তীব্র গরমের দাপট, তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। আর এই গরমের মধ্যে যাদের ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে থাকতে হচ্ছে তাদের জন্য কিন্তু তার শাস্তির থেকে কম কিছু নয়। তাই বাড়ির পরিবেশও গরম হয়ে উঠছে মাঝে মাঝে, গিন্নি প্রায় মুড অফ কিংবা মায়ের মাথা গরম। আপনার ক্ষেত্রেও কি তাই হচ্ছে? সেক্ষেত্রে তাদের মন ও মাথা ঠান্ডা রাখতে সাহায্য করতে পারে মহাব্বত কা শরবত, দিল্লির জামা মসজিদের বিখ্যাত পানীয়। কিভাবে বানাবেন এই স্পেশাল শরবত জেনে নিন। উপকরণ: কয়েক টুকরো তরমুজ, রুয়াবসা পাউডার, সুগার, ঠান্ডা দুধ, বরফের টুকরো, এলাচ পাউডার, গোলাপের পাপড়ি। একটি বড় পাত্রে দুধ, গুঁড়ো চিনি, রুয়াবসা, এলাচ গুঁড়ো, বরফের টুকরো, তরমুজ ভালো করে মিশিয়ে নিন। এরপর ওই মিশ্রণ গ্লাসে ঢেলে তার মধ্যে গোলাপের পাপড়ি ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন মহাব্বত কা শরবত। আর গরমের মধ্যে জীবনে নিয়ে আসুন একটি মহাব্বত।